সবজির বাজার, সেটি এখন জমে উঠতে শুরু করেছে। আমি পাল বাজারে আছি, এটি চাঁদপুর জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার। এখানে ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং চাঁদপুরের যে চরাঞ্চল রয়েছে সেখান থেকে নানা রকমের সবজির তার দরদাম কিন্তু উঠানামা করে। যেমন গত সপ্তাহে কাঁচা মরিচ ছিল যেখানে 70 টাকা থেকে 80 টাকা, সেটি এখন বেড়ে 100 থেকে 110 টাকা হয়েছে। তার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছে যে এই পাইকারি বাজারে এখন সরবরাহটা কাঁচা মরিচের কমেছে। তবে আমরা যদি সিম বলি, সিম নতুন আলু এগুলোর দাম অনেক কমেছে, লেবুর দাম কমেছে। লেবু যেখানে ছিল 500 টাকার উপর শ, এখন 300 থেকে 500 টাকা আকার বেঁধে লেবু বিক্রি হচ্ছে। সবচেয়ে স্বস্তির খবর হলো যে আজকে নতুন করে এখানে এলাচি লেবু সরবরাহ হয়েছে, যেটি গত কয়েকদিন ছিল না। আর সিমের দাম যদি আমি বলতে চাই, যে সিম গত সপ্তাহে যেখানে 30 টাকার উপর ছিল, সেটা এখন 20 থেকে 25 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমি যদি অন্য সবজি, বিশেষ করে যে টমেটোর কথা বলি, টমেটোর দামও কিন্তু কমেছে। টমেটোর দাম কমে এখন 55 থেকে 60 টাকার মধ্যে নেমে এসেছে। আর যদি আমি বেগুনের কথা বলি, বেগুন আকার ভেদে নানা রকম বেগুন আছে, সেই বেগুনগুলোর দামও কিন্তু অনেকটা কমেছে। আর যদি অন্যান্য সবজির কথা বলি, বিশেষ করে যে পালং শাক, লাল শাক, এগুলো অনেক দাম একবারে কমে চলে এসেছে। বিশেষ করে 10 থেকে 12 টাকা বা 15 টাকা এর মধ্যে কেজি বিক্রি হচ্ছে। আর ফুলকপি, পাতাকপি, সেগুলোর দামও অর্ধেক নেমে এসেছে। অর্থাৎ এখন 15 থেকে 18 টাকা প্রতি কেজি ফুলকপি পাতাকপি বিক্রি হচ্ছে। আমি এই ব্যবসায়ীদের সাথে কথা বলবো। একজন ব্যবসায়ী ভাই, আজকে যে বাজারে যে পরিস্থিতি আমাকে একটু বলবেন, যে আজকে বাজারে আমি ক্রেতার সংখ্যা একটু কম দেখছি কিন্তু সরবরাহ বাড়তি, তো বিষয়টা কি আমাকে একটু পরিষ্কার করবে? না, শীতের দিন, এ কারণে ক্রেতার একটু বলবেন যে আজকে বাজারে আমি ক্রেতার সংখ্যা একটু কম দেখছি কিন্তু সরবরাহ বাড়তি, তো বিষয়টা কি আমাকে একটু পরিষ্কার করবে? না, শীতের দিন, এ কারণে ক্রেতার একটু আস্তে ধীরে আছে। তো সব মাল আমদানি আছে, কোনো তরিতরকারির অভাব নাই বর্তমানে, দামও স্থিতিশীল আছে। তারপরে চরের ডাকার সব মাল, কুয়াশার কারণে কিছু মাল আমদানি দেরি হয়, ক্রেতাদেরও দেরি হয় এ কারণে। আচ্ছা, হ্যাঁ, আমি একজন ব্যবসায়ীর সাথে যে কথাটি জেনে জানলাম, যে আসলে কুয়াশা অনেকটা তাদের এই ব্যবসায় ব্যাঘাত ঘটাচ্ছে, সেটি যে কারণে অনেকগুলো পণ্য, বিশেষ করে যে দূর থেকে যে সবজিগুলো আসে, বিশেষ করে রাজধানী ঢাকার কাওড়ান বাজার এবং যশোর সহ অন্যান্য যে কুমিল্লা, নিমছা, চট্টগ্রামের মিরসরাই, এসব এলাকা থেকে যে সবজিগুলো আসে, সেগুলো আরেকটু পরে এখানে সরবরাহ হবে, ততক্ষণ হয়তো বাজারটি জমজমাট হয়ে যাবে। এই ছিল আমার কাছে চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার পাল বাজারের সবজি কেনা বেচার সবশেষ তথ্য। মাকতুমুল, চাঁদপুর থেকে শীতকালীন সবজি বাজারের খবর জানাচ্ছিলেন ফারুক আহমেদ।